এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে কী রান্না করবো বলে দেখলাম যে ব্রোকলি আছে, সেটাই রান্না করবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। হাই, আমি অলোকা, আমার ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকেই। তো আজকে সকালে এখন ওই টুকিটাকি রান্না সেরে নিলাম আর একটু কলা খেয়ে নিলাম। আমি সকালবেলা একটু ফল খেতেই ভালোবাসি, কারণ চাটা খাই না এতটা। তো দুদিন ধরে যে বৃষ্টি টিষ্টি হচ্ছিলো আর মেঘলা মেঘলা ওয়েদারের জন্য যেন কিছু কাছাকাছি হয়নি, তাই ভাবলাম যে সকাল সকাল একটু কাছাকুচি করে নিই। আর কাছতে কাছতে দেখলাম এই দেখো ডগিটা, ও কিন্তু প্রতিদিন ওয়েট করে, মানে গেটের সামনে এলে কিন্তু দেখলে ও অপেক্ষায় থাকে যে আমাকে কিছু খাবার দেবে। তো ওর জন্য আমার কিছু খাবার আনলাম, রুটি নিয়ে আসি বা মুড়ি টুড়ি থাকে সেগুলোই দিই। আর দেখলাম যে জলও শেষ হয়ে গেছে ওদের, তাই একটু বাইরে জল দিয়ে দিচ্ছে এখন। আর এখন কিন্তু এতটাই ঠান্ডা পড়েছে যে কিছু বলার থাকে না, ভালো রকম ঠান্ডা। মানে সকাল থেকে মানে টেম্পারেচার মানে 12-13 থাকে, যেখানে আগে হয়তো 20 থাকতো। তো এইভাবে এখন একটু টুকিটাকি কাজগুলো সেরে নিই। তো জল দেওয়ার পর কুকুরটাকে ভাবলাম একটু ভিডিও করি, কিন্তু দেখো ভিডিও দেখার পর কিন্তু ও আর একদম তাকাচ্ছিলো না, মানে আমাকে জলও খাচ্ছিল না। তো এটা দেখে বুঝতে পারলাম মানুষ কেন পশু পাখিরও ইরিটেট হয়। এটা ঠিক যে সব জায়গায় ভিডিও করাটা মানে সবার ভালো লাগে না আর প্রত্যেকজনের পছন্দও হয় না। তো সে যাক, ওদের ভালো লাগছিলো না বলে আমি আর ভিডিও করলাম না, ওদেরকে নিলাম না, কারণ ওদেরও অবজেকশন সেটাতে। তো স্নান টান করে বাইরে এসে দেখছি কাকিমারা কিছু কেনাকাটি করছে। তো কাকিমাদের একটু তুলে দিলাম, ওরাও খুশি হয়, আমরাও খুশি হই, আর প্লাস কাকিমারাও খুব ভালো সাপোর্ট করে আমাকে ভিডিও করার ক্ষেত্রে, তার জন্য অনেকটাই থ্যাংক ইউ তাদেরকে। আর এদিকে একটু বাগানে কাজ চলছে, এই যে গাছগুলো দেখছো মানে সব এলোমেলো হয়ে গেছে, কয়েকটা মানে ফুলগুলো কিছু নষ্ট হয়ে গেছে, সেগুলোকে ভালো করে সাজিয়ে রাখার জন্য উনি একটু হেল্প করে দিচ্ছে গাছগুলো ঠিকভাবে রাখার। আর ওনাকে বলা হয়েছে কয়েকটা টব রঙ করে দিতে, যাতে ভালো লাগবে। এমনি বর্ষাকালে দেখবে সব রঙ টং ধুয়ে যায়। এরপর আমি নিজের কাজে একটু বসে পড়লাম, আমার দায়িত্ব ছিল একটু টবগুলো ফুটো করে দেবো, কারণ আবার সে নতুন গাছ আছে বলে বলেছিলাম না এনেছে সেগুলো লাগানোর জন্য। তো সেগুলো ফুটো করার জন্য আমি বসে পড়লাম, আমার কাজ এটা এখন করেছে। এরপর কাশের একটু নিজের বই নিয়ে বসে পড়লাম। তো সবাই জানে এই বইটা আমি এখন পড়া শুরু করেছি, তো সবে কয়েকটা অধ্যায় শেষ করা হয়েছে, আজকে একটা নতুন অধ্যায় পড়বো, সেটা নিয়েই বসে পড়লাম।
তো এদিকটার কিছু রং করা হয়ে গেছে, এখন ওই দিকটা করছে। এদিকে কাজগুলো রং করার জন্য দেখো কত সুন্দর ভালো লাগছে, সরি গাছ বলছি, টপগুলো রং করার জন্য কী সুন্দর লাগছে। আর তখন একটু মানে বাগান থেকে আমার ঘিঞ্জি রকম লাগছিলো, এখন টপগুলো ঠিকভাবে সাজালে তো বেশ ভালো লাগছে। আর এদিকে এখনও কাজ হচ্ছে, এদিকটা এখনও হয়নি রং করা, এখন রং করা চলছে এই সাইডটা। মানে টপগুলো সব রং করার জন্য বাগানটা এখন বেশ সুন্দর লাগছে। ওইদিকে বাগানে কাজ হচ্ছে, তো দেখো মানে টপগুলো সব রং করা হয়ে গেছে, এখন একটু বাগানটা তাও ঠিক লাগছে, আগে যেমন একটা এলোমেলো লাগছিলো। তো সব টপগুলো রং করানো হয়ে গেছে, আর কিছু আগে যেটা এলোমেলো ছিল সেগুলো সব গুটিয়েও রাখা আছে, ফলে বেশ বাগানটাকে বেশ ভালোই লাগছে। এগুলো সব পরিষ্কার করা হলো। আর এইদিকে টপগুলো দেখো সব রং হয়ে গেছে, আর কিছু কিছু গাছ মানে যেগুলো সে মরে গেছিলো দেখাচ্ছিলাম সেগুলো দূরে মানে সাইডে সরিয়ে দেওয়া হয়েছে, আর ভালো গাছগুলো রাখা হয়েছে সামনে দিকে, কারণ দেখবে মরা গাছের সাথে কিন্তু ভালো গাছ রাখলে সেগুলোও মারা যায়, তাই জন্য সেগুলো সাইডে করেছে। আর যেগুলো ফুলগুলো খারাপ সেগুলো কেটে ফেলে দেওয়া হলো, এখন বেশ ভালো লাগছে বাগানটা। আগের দিন তোমাদেরকে দেখেছিলাম তখন সেই বাগানটা মনে হচ্ছিলো যেন কেমন একটা, অনেক ফুল তো আছে কিন্তু সে সাজানো ছিল না, আজকে বেশ ভালো লাগছে। তাই ভাবলাম তোমাদেরকে আবার দেখিয়ে দিই পরিষ্কার করার পর, আজ আমারও নিজের খুব ভালো লাগছে বাগানটা। এই যে ফুলটা আগের দিন বলেছিলাম তোমাদেরকে, এটা হলো অ্যাজেলিয়া। এদিন দেখো গাছটা তোমাদের দেখেছিলাম এতটা ভালো লাগছিলো না, কিন্তু আজকে বেশ ভালো লাগছে। একটু ভালো করে গুছিয়ে রাখা হয়েছে বলে আজকে কিন্তু ভালো লাগছে বাগানটা। আর এই যে গাছগুলো লাগানো হবে টপটা, আজকে আমাদের স্ট্রিটে চারিদিকে আলো জ্বলছে, সবার বাড়িতে কিছু না কিছু প্রদীপ জ্বালিয়েছে। ওই দিকটা দেখো বাইরে প্রত্যেকটা বাড়িতে, তারাও একটু গেটটা খুলি তবেই দেখতে পাবে। সবার বাড়িতে কিন্তু আলো জ্বলছে, যেহেতু আজকে রাম মন্দিরের প্রতিষ্ঠা হলো তা একটা দিওয়ালি মনে করে, যেহেতু রাজা রামচন্দ্র বাড়ি ফিরেছিল সে সময় মানে দিওয়ালি যেটা হয়েছিল বলতে গেলে, তো সেটাই আজকে উৎসবটা পালন করছে সবাই। তাই আমরা দুটো মোমবাতি জ্বালিয়েছি। আর এদিকে আপাতত কোনো বাড়িতে আলো দেখছি না, এদিকে এই পাশে বাড়িতে প্রত্যেকটা আলো, আর কিছু কিছু বাজি ফুটছে, আর এখানে কিন্তু চারিদিকে গান টানো হচ্ছে, প্রোগ্রামও হচ্ছে বেশ ভালো রকম। তো বেশ ভালোই লাগছে, একদিকে ভালো যে অযোধ্যার মতো একটা শহর যেখানে গ্রাম নিত্য গ্রাম, সেটা কিন্তু এই রাম মন্দির প্রতিষ্ঠার জন্য কিন্তু তীর্থযাত্রায় পরিণত হবে, আর সেখানকার মানুষ কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবে, তো যার জন্য বেশ আমার ভালো। তো কয়েকটা মোমবাতি জ্বালিয়ে নিলাম, এবার ভেতরে যাই, অনেক ঠান্ডাও লাগছে অবশ্য, তো একটু চাটা করে নেব। আর এক কথায় যেটা আমি বললাম, রাম মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে একদিকে যেমন সুবিধা, আবার একজন মানে অনেক সময় অনেকজন ভাবছে পলিটিক্সও, সেটাও খুব খারাপ। বাট প্রতিষ্ঠার জন্য এটাই মনে করি সেখানকার মানে নিত্য, যেটা নিত্য বলতে গেলে একদম অজপাড়া একটা অযোধ্যা ছিল শহর, সেটা এখন ভালো একটা তীর্থযাত্রায় পরিণত হবে, এটা আমাদের কাছে অনেক ভালো একটা খবর। তো চলো ভেতরে যাই, একটু চাটা বানাবো, আর তো এরপর চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে এসে সবার জন্য চাটা বানিয়ে নিজে দুটো বিস্কুট খেলাম, আমি চাটা খাই না তার জন্যই, তো বিস্কুট খেয়ে ভাবলাম যে আজকে একটু পিঠে বানাবো, মানে পিঠে সে তখন হলো আর খাওয়া হলো, তারপর খাওয়া হয়নি আর ইচ্ছেও করছিল আমার, তার জন্য ভাবলাম যে কটা পিঠে বানিয়ে নিই, আর আমি পিঠেটা খেতে ভালোবাসি, দুধ পিঠে বানাচ্ছিলাম একটু। তো চলো আজকে ব্লগটা আর বেশি বড় করব না, কারণ এটা অনেক বড় হয়ে গেছে, তো আবার সবার সাথে নেক্সট ব্লগে দেখাবে। আজকের মতো সবাইকে টাটা।